অভিজ্ঞতার শিল্পিত বিজ্ঞান SAAOL সায়েন্স অ্যান্ড আর্ট অফ লিভিং এই লাইনটি, এই বাক্যটি আমি যখন প্রথম শুনি তখন আমার ভিতরে একটা আলোড়ন তৈরি হয়েছিল যে কোনো চিকিৎসা পদ্ধতি এরকম চমৎকার কাব্যময় নাম হতে পারে বা তাদের যে লক্ষ্য হতে পারে, স্লোগান হতে পারে, এটি কিন্তু আমার ধারণা ছিল না। তবে ধারণা না থাকলেও এটি যে হতে পারে এটি আমি বুঝেছি, কারণ বাংলাদেশে এই সাউল পদ্ধতিকে যিনি পরিচয় করিয়ে দিলেন, যিনি এই সাউল বা সুস্থতা শিল্পিত বিজ্ঞান হিসেবে হার্টের সমস্যা, হৃদয়ের সমস্যাকে, হৃদরোগের চিকিৎসাকে একটা ভিন্ন ফরম্যাটে, ভিন্ন আঙ্গিকে এটি তুলে ধরার জন্য যিনি চিন্তা করলেন, যিনি ব্যবস্থা করলেন, তিনি কিন্তু একজন সাধারণ মানুষ নন। তিনি প্রথাগত চিকিৎসকও নন, তিনি প্রথাগত ব্যবসায়ীও নন, তিনি একজন কবি। এবং তিনি শুধু কবি নন, তিনি আমাদের দেশের যত রকম অন্যায় আছে, যত রকম অব্যবস্থা আছে সমাজে, সেগুলোর বিরুদ্ধে তিনি লড়ে যান, সংগ্রাম করেন। এবং তার নামের সাথে দ্রোহী এই অভিধাটা লেগে আছে, যুক্ত হয়ে আছে। তিনি হচ্ছেন কবি মোহন রেহান, বাংলাদেশ সাউল হার্ট সেন্টারের 12 বছর পূর্তি, যুগ পূর্তির এই মহেন্দ্রক্ষণে সাউল হার্ট সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক, প্রতিষ্ঠাতা পরিচালক, কবি এবং সাংগঠনিক মোহন রায়হান সহ এই প্রতিষ্ঠানের যত চিকিৎসক, অন্যান্য কর্মকর্তা কর্মচারী আছেন সবাই, এবং এই প্রতিষ্ঠানের যারা প্রাণ, অর্থাৎ যারা হৃদয়ের সমস্যা নিয়ে আসেন এবং সমস্যা থেকে মুক্ত হয়েও এই প্রতিষ্ঠানকে ত্যাগ করেন না, ছেড়ে যান না, সবসময় তার পাশে থাকেন, অভিভাবক যারা আছেন এবং সহযোদ্ধা, বন্ধু, সহমর্মী যারাই আছেন সাউল হার্ট সেন্টারের সাথে, তাদের সবাইকে আজকের এই যুগপূর্তির চমৎকার সময় মহেন্দ্রক্ষণে সবাইকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি।